হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আমি আজকে আপনাদের 9 সেপ্টেম্বরের যে তিনটি শিফটে রেলের গ্রুপ ডির পেপার হয়ে গেল, তা তিনটে গ্রুপেরই বেশিরভাগ জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের টোটাল একটি ভিডিও আপনাদের জন্য বানালাম। এটি আপনারা এখানে প্রায় 100টিরও বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিএস এর টোটাল কোশ্চেন উইথ অ্যান্সার পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। প্রথমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সতে সব কোশ্চেন দেখে নেবো, তারপর আমরা জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলি উইথ অ্যান্সার চেক করে নেবো। তো প্রথম কোশ্চেন, অপারেশন দুর্গা কার সঙ্গে রিলেটেড, এটি হরিয়ানা স্টেটে চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ওরিওর ভার্সন কত? 8.1। হাই কোর্ট অফ চিফ জাস্টিস গীতা মিত্তল। হায়েস্ট পেড অ্যাক্টর অ্যাক্ট্রেস দীপিকা পাড়ুকোন হবে। আইপিএল 2000 উইনারকে চেন্নাই, উড়িষ্যার এখন গভর্নরকে জগদীশ মুখী। মোস্ট এক্সপেন্সিভ মুভি কি? রোবট 2.0। লার্জেস্ট ব্যাঙ্কিং স্ক্যাম কি হয়েছে? 11,400 কোটির পিএনবি ব্যাঙ্কে নীরব মোদীর দ্বারা। জিএসটি মডেল বেসড অন ডুয়েল জিএসটি সিস্টেমস, এসজিএসটি এবং সিজিএসটি। লাস্ট স্টেট যে জিএসটি অ্যাডপ্ট করেছিল বিহার। হরিয়ানা বেটি বাঁচাও বেটি পড়াও ব্র্যান্ড অ্যাম্বাসেডার কায় করা হয়েছে সাক্ষী মালিককে। আইসিআইসিআই ব্যাংকের সিইও কে? চন্দা কোচার। ইন্ডিয়ার ফার্স্ট ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এবার হচ্ছে মোস্ট ইলেক্টেড মেম্বার যে মণিপুর থেকে, তারা কোন পার্টির? বা বিজেপি পার্টির। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 13 এপ্রিল 1919 সালে। ইন্দ্রধনুষ যেটি নতুন প্রজেক্ট, সেটি কিসের সঙ্গে রিলেটেড? সেটি ডিজিজের সঙ্গে রিলেটেড। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এবার মুম্বাইতে। ওয়ার্ল্ড হ্যাপিনেসে ইন্ডিয়ার র্যাঙ্ক 133। ফার্স্ট ক্যাশলেস স্টেট হচ্ছে গোয়া। এটি ভিলেজ যেটি হয়েছে সেটি হচ্ছে আকোডারাতে। আলাউদ্দিন খিলজির রোল যেটি রিসেন্টলি বলিউড মুভি হয়ে বেরিয়েছে, সেখানে কে রোলটি প্লে করেছেন? রণবীর সিং। পালস পোলে 2018 ক্যাম্পেনটি লঞ্চ কার দ্বারা করা হয়েছে? প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের দ্বারা। ওয়ার্ল্ড লিফটিং 2017 চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো? ইউএসএতে। গোল্ডেন গ্লোব 18 অ্যাওয়ার্ড কে পেলেন? বেলজিয়ামের থিবাও কোর্টোয়েস। এবার হচ্ছে আর্চারি ওয়ার্ল্ড 2018 চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো রোমে। অস্ট্রেলিয়া ওপেন 2018 উইনারকে রজার ফেডেরার। আগ্রা কে প্রতিষ্ঠাপন করেছিলেন? সিকান্দার লোদি। জিন্নাকে নিয়ে একটি বুক এসেছিল, তার অথারকে নিয়ে কোশ্চেন হয়েছিল। নর্থ ইস্ট পরিষদের হেড কে? সেটা হচ্ছে হোম মিনিস্টার। ইউরোপিয়ান ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল এটি রিসেন্টলি কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লিতে। ওমর আবদুল্লাহ কোন পার্টি থেকে বিলং করেন? ন্যাশনাল কংগ্রেস পার্টি থেকে। নাগাল্যান্ডের সিএম এর নাম কি? নেইপাই দাও। খালসা কে ফাউন্ড করেছিলেন? গুরু গোবিন্দ সিং। চিফ ইলেকশন কমিশনার এখন কে? ওম প্রকাশ রাওয়াত। ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ভাষা কি বলা যায়? এটি একটু ভুল টাইপ হয়ে গেছে, ইংলিশ হবে না, ম্যান্ডারিন চাইনিজ হবে। মণিপুরের রুলিং পার্টি কোন পার্টি থেকে বিলং করেন? বিজেপি পার্টি থেকে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আইপ্যাড কত সালে লঞ্চ করা হয়েছিল? 3 এপ্রিল 2010 সালে। হরিয়ানার সিএম যিনি, তিনি কোন পার্টি থেকে বিলং করেন? বিজেপি পার্টি থেকে। আন্না নামে একটি বই লেখা হয়েছিল, এটি কে লিখেছেন? আন্না মারিয়া। খিলজি ডাইনেস্টির ফাউন্ডার কে? জালাউদ্দিন খিলজি। লিম্বা রাম যিনি স্পোর্টস পার্সন, তিনি কোন স্পোর্টসের সঙ্গে রিলেটেড? আর্চারি। ইন্ডিয়ান বোলার যে টি20তে 5টি উইকেট নিয়েছেন সেটি হচ্ছে কুলদীপ যাদব। এসবিআই কে মারে যিনি অ্যাকচুয়ালি ন্যাশনালাইজড করা কত সালে হয়েছে? 2016 সালে। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। ওয়ার্ল্ড ওয়াটার ডে 22শে মার্চ। অক্ষয় কুমারকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রুস্তম মুভির জন্য। নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছেন প্রাইম মিনিস্টার। ফিফার ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড এবার দেওয়া হলো এমবাপেকে। কোন ফান্ডামেন্টাল রাইটকে বন্ধ করা যাবে না? সেটা হচ্ছে আর্টিকেল 20 আর 21। 20 ফেব্রুয়ারি কোন ডে হিসেবে আমরা সেলিব্রেট করি? ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। আরাবল্লি মাউন্টেন সেটি কোন স্টেটের মধ্যে? সেটি রাজস্থানে আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্ডিয়া কটি ডিভাইড, জিওগ্রাফিক্যাল ডিভাইড করা হয়েছে 5টি ভাগে। এসএআই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারম্যানকে? নীলম কাপুর। চেয়ারম্যান অফ ইউজিসি হচ্ছেন ডিপি সিং। ন্যাশনাল স্পোর্টস একাডেমিকে 2015-16 সালে প্রতিষ্ঠা করা হয়। এইচআরটি মিনিস্টারকে? প্রকাশ জাভেদকর। অ্যাকচুয়ালি ন্যাশনাল স্পোর্টস একাডেমি কোশ্চেনটি একটু অন্য কোশ্চেন ছিল, যেটা অপশন দিয়েছিল সেখানে 15-16 সালে হবে এটি। চিফ ফিনান্স মিনিস্টার হবে এন কে সিং। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের হেড কে এখন? মিস্টার এস সোমনাথ। আইসিসির বেস্ট ক্রিকেটার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। এবার আমরা চলে আসবো সব জিএস কোশ্চেনে। জিগজ্যাক লাইন যেটি পিরিয়ড টেবিলে থাকে সেটি কি দেখায়? মেটালকে নন মেটালের থেকে এটি আলাদা করে। মেন্ডেলিফের পিরিয়ড টেবিলে টোটাল কতগুলি এলিমেন্ট ছিল? 63। হেভি ওয়াটারের ফর্মুলা কি? DTO। কোন ভিটামিনকে আমরা ফ্রুটস বা ভেজিটেবলস থেকে পাই না? ভিটামিন ডি। হাইড্রা রিপ্রোডাকশন সিস্টেম বার্ডিং পদ্ধতির মাধ্যমে হয়, অ্যামিবার হয় বাইনারি ফিশনের মাধ্যমে। হ্যালোজেনরা কোন গ্রুপে থাকে? সেটি হচ্ছে গ্রুপ 17। স্লিপিং ডিজিজকে আমরা কী বলি? ইনসোমনিয়া। টমেটোতে কী অ্যাসিড থাকে? সেটি হচ্ছে অক্সালিক অ্যাসিড। ওজনকে ড্যামেজ করে কে? 4টি অপশনের মধ্যে যেটি থাকবে সেটি অ্যান্সার হবে। 15 থেকে 16 বছর বয়সে পুরুষের মধ্যে কোন হরমোনের রিলিজ শুরু হয়? সেটি টেস্টোস্টেরন। O2-এর মলিকুলার মাস কত? 32। কাইনেটিক এনার্জি একটা কোশ্চেন ছিল, তার ফর্মুলা 1/2 mv² দিয়ে হবে।
ফটোসিনথেসিসে কাকে ইউজ করা হয় না, সেটি হচ্ছে অক্সিজেন। ইনসুলিন সিক্রেট করা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে, প্যাঙ্ক্রিয়াসে। ব্রেনের সবচেয়ে বড় অংশটি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। কোন মেন্ডেলিফের পিরিয়ডে কোন এলিমেন্টকে রাখা যায়নি, সেটি 63 এর পরে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোকে রাখা যায়নি। জন্ডিসের মধ্যে কোন অর্গান এফেক্টেড হয়, সেটি হচ্ছে লিভার। হিউম্যান হার্টে কতগুলো চেম্বার রয়েছে, সেটি 4। টাংস্টেনের মেল্টিং পয়েন্ট 3380। অ্যাসিড টক দই কোন অ্যাসিড থাকে, সেটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। টিস্যু কীভাবে তৈরি হয়, সেলের দ্বারা। গরুর দুধে যে ইয়েলোয়েস্ট কালার, হলদে রং, সেটি কিসের জন্য হয়, বিটা ক্যারোটিনের জন্য। কাইনামেটিক্সে একটি ফর্মুলা ছিল যেটিতে ফর্মুলাটি অ্যাপ্লাই হবে, সেটি হচ্ছে V=U+AT। সিডের যে বৃদ্ধি হয়, বীজের বৃদ্ধি কোন হরমোনের প্রভাব হয়, অক্সিজেন হরমোনের প্রভাবে। কোষ প্রাচীর কোন কার দ্বারা নির্মিত হয়, সেটি হচ্ছে সেল। ভিটামিন B9 এর কেমিক্যাল নেম হচ্ছে ফলিক অ্যাসিড। অ্যাটম পরমাণুকে আবিষ্কার করেছিলেন, সেটি হচ্ছে ডাল্টন। মেটাল ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে কী দেয়, সেটি হচ্ছে H2। পিরিয়ড টেবিলে মিলেনিয়াম গ্রুপ কাকে বলা হয়, গ্রুপ 9-কে। টাইটেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 22। ওয়ান অ্যাংস্ট্রম =10^-10 মিটার। প্রোপেনের ফর্মুলা জিজ্ঞেস করেছিল, সেটি হচ্ছে C3H8। নেক্সট আমরা দেখে নেব, সেটি হচ্ছে অরিজিন অফ স্পিসিস বুক, কে লিখেছেন, চার্লস ডাল্টন। গুড রিফ্লেক্টর আর গুড অ্যাবজর্বার থিওরিটি কে দিয়েছেন, সেটি কোথা থেকে পেয়েছি, সেটা হচ্ছে আমরা কির্চফের ল থেকে। ভিটামিন প্রথম যেটি ডিসকভার করা হয়েছিল সেটি ছিল সিক্রেটিন। প্ল্যান্ট যেগুলি থাকে ইন্ডাস্ট্রিতে, সেগুলি কার মাধ্যমে ওয়েস্ট মেটেরিয়ালকে বের করা হয়, সেটা হচ্ছে সেন্সেসিন। কোন এলিমেন্ট পিরিয়ডে সবচেয়ে কম এলিমেন্ট আছে, সেটা 3, 4, 5, 6 সবগুলিতে কম এলিমেন্ট আছে, যেটিতে অপশান থাকবে সেটা অ্যান্সার হবে। পেট্রোলের সঙ্গে কাকে ফুয়েল হিসেবে মিক্স করা হয়, সেটি মিথানল বা ইথানল হবে। ডিএনএ হিস্টোনের সঙ্গে কেন বাইন্ড করে, কারণ তার অপোজিটলি চার্জ থাকে, ডিএনএ পজিটিভ এবং হিস্টোন নেগেটিভলি চার্জ থাকে। সোল্ডারিং আমরা করি, সেটি কোন কোন ধাতুর মাধ্যমে করা হয়, সেটি হচ্ছে তামা এবং লেডের মাধ্যমে। মাড়িতে যে সোয়েলিং হয়েছে, ফুলে যায়, সেটি কোন ভিটামিনের অভাবে হয়, সেটি ভিটামিন সি। প্রথম এলিমেন্টসের ক্লাসিফাই কে করেছেন, সেটি হচ্ছে ডোভেরিনা, আমরা ট্রায়াড ল থেকে জানি। ক্রোমোজোম কী কী দিয়ে তৈরি হয়, সেটি হচ্ছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়। 3, 6 এবং 9 ওহম রেজিস্ট্যান্সকে সিরিজে লাগানো হলে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে, সেটি তাদের সামেশন হবে, অর্থাৎ 18 ওহম। ইউরিয়া কোথায় তৈরি হয়, লিভারে তৈরি হয়। নিউক্লিয়ার ফিউশন থেকে একটি কোশ্চেন ছিল, মোমেন্টামের ইউনিট জিজ্ঞেস করা হয়েছিল, সেটি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের পার্সেন্ট কত থাকে, 82%। অ্যাক্সিলারেশনের ইউনিট কী হবে, সেটি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভ্যালেন্সি থেকে একটি কোশ্চেন করা হয়েছিল। তো এটি ছিল বন্ধুরা আজকে পুরো 19 সেপ্টেম্বরের 3টে শিফটে টোটাল জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। বেশিরভাগ কোশ্চেনই সলভ করা হয়েছে, আপনারা ভিডিওটি একটু লেটে পাবেন, কিন্তু সব কোশ্চেন অথেন্টিক কোশ্চেন আপনাদের আপলোড করে দেওয়া হয়েছে। চ্যানেলের সঙ্গে থাকুন, প্রত্যেক দিনের শেষে আপনাদের সমস্ত যে কোশ্চেনগুলি আরআরবির গ্রুপটিতে আসছে সেগুলি একটি ভিডিওতে ডিসকাস করে দেওয়া হবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ড।